हेलो बच्चों, कैसे हो कैसे हो कैसे हो। आई होप एवरीवन इज फाइन, फ्रेंड्स जबरदस्त जिंदाबाद। सारे बच्चे ठीक से पढ़ रहे हैं, बहुत ही उत्तम तरीके से पढ़ रहे हैं। और पोही बड़ा दरकार से परीक्षा भाई बेसिदिन नाइन हमें मोटामुटी एक ना मान हमें मजा ले प्रैक्टिकल से जेरे बोली आसे क्या कभी भोर क्या कभी जीवन परीक्षा आई आसे जीवन तो परीक्षा। लेकिन मैं सदा कह जीवन तो सदा कसु पातर पानी, जीवन तो सदा कसु पातर पानी एंड विल नेवर फॉरगेट कसु पात। लाइफ इज नॉट स्टैटिक, इट इज ऑलवेज डायनामिक। ओके, আমি সময় ওয়েস্ট নকৰো, আমি রিয়েকশন স্টার্ট কৰো। নেক্সট আমাৰ পাৰ্ট আছে আমাৰ এটা রিয়েকশন বেলা এস্টারিফিকেশন রিয়েকশনটো অলপ বেলেগকে পঢ়াম। সেইকাৰণে মই তোমালোকক একেলগে নাই পঢ়োৱা, অলপ কানেক্টেড কনচেপ্টছ আছে। তাৰ ওপৰত কুৱেশ্যনছ সুধে কিন্তু বৰ্ডৰ ফাইন কৰ দেই, লাইক শ্বৰ্ট নোট অন এস্টারিফিকেশন। তো আমি আমি এতিয়া রিয়েকশন অফ ফিনলটো ডাইৰেক্টলি স্টার্ট কৰিম, ঠিক আছে। তো আমি রিয়েকশনছ অফ ফিনল লিখি লওঁ ষ্টুডেণ্টছ, রিয়েকশনছ অফ ফিনলছ। ফিনল, ফিনলৰ ৰিয়েকশ্যন কৰে নে কৰে 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 পাক্কা কৰে, কেনেকৈ কৰে পাক্কা চাব লাগিল। তো ফিনলে সাধাৰণতে প্ৰথম ধৰণৰ যিটো ৰিয়েকশ্যন কৰিব, মই ইলেক্ট্ৰফিলিক এৰোমেটিক ছাবষ্টিটিউচনখিনি প্ৰথম নকওঁ, প্ৰথম মই বাকীকেইটা ৰিয়েকশ্যন কৰি আছোঁ, ঠিক আছে। ফাৰ্ষ্ট ৰিয়েকশ্যন যিটো মই ক'ম, ৰিয়েকশ্যন উইথ জিংক, ৰিয়েকশ্যন উইথ জিংক ডাষ্ট। চিম্পল চিম্পল ৰিয়েকশ্যন হয়, বৰ কমপ্লেক্স নহয়, একদম বিন্দাছ থাকিব। কিন্তু এইকেইটা আকৌ তোমাৰ এ বি চি ডিত লাগে। ছাৰ এ বি চি ডি কি হে, এ বি চি ডি কি হে, এই এ ৰিয়েক্স উইথ বি, বি ৰিয়েক্স উইথ ডি, এইবিলাক কিবা কিবি ৰিয়েকশ্যন দিব, তো এইখিনি চোৱাটো দৰকাৰ, ঠিক আছে। তো ৰিয়েকশ্যন উইথ জিংক ডাষ্ট, জিংক ডাষ্ট মানে পাউডাৰ জিংক, ঠিক আছে, পাউডাৰ জিংক। আৰু এইটো পাউডাৰ জিংক হ'লে ৰিয়েকশ্যনটো ফাষ্ট হৈ যায়, পাউডাৰ জিংক হ'লে ৰিয়েকশ্যনটো ফাষ্ট হৈ যায়, ঠিক আছে, পাউডাৰ জিংক হ'লে ৰিয়েকশ্যনটো ফাষ্ট হৈ যায়। চ' টেকনিকেল এস্পেক্টত, টেকনিকেল এস্পেক্টত যেতিয়া আমি এইবিলাক সব বস্তু পঢ়ো, তে আমি কিছুমান বস্তু জানিব লাগে। একচুয়ালি রিয়েকশন উইথ জিংক ডাষ্ট হলে ইট ইজ এন এক্সাম্পল অফ এ রিডাকশন রিয়েকশন, রিডাকশন রিয়েকশন। আচ্ছা, রিডাকশন রিয়েকশন যেটা মই কৈ দিলো, তেতিয়া তোমালোকৰ মনত এটা কথা আহিব পাৰে, মই স্যার রিডাকশন মানে আমি জানো জানো মেট্রিকত পঢ়িছিলো, মই এইটো ভাবি পঢ়াই আছো যে তুমি টেন ইলেভেন একেবাৰে ভালকৈ পঢ়া নাই। পঢ়িব পাৰা, বহুত ষ্টুডেণ্টে জানা, মই নকওঁ দিনাই নকওঁ, কিন্তু মই সেনেকুৱা ল'ৰা ছোৱালীৰ কাৰণেও পঢ়াই আছো এই কোৰ্চটো, যোনটো বহুত ল'ৰা ছোৱালী দিগদাৰীও পায়, ঠিক আছে, বেচিক্সখিনিৰ কাৰণে। আর বেসিক্সে তো সুদিব ন বস্তুবিলাক। সো রিডাকশন অফ রিয়েকশন মানে কি, রিমুভেল অফ ওয়াট, রিমুভেল অফ অক্সিজেন বা এডিশন অফ হাইড্রোজেন, বা এডিশন অফ হাইড্রোজেন। সো ইয়াত তো তোমার রিমুভ করা অক্সিজেন বা নহলে এড করা হাইড্রোজেন, এটাকে আমি কি বলি কও, রিডাকশন। এই যে রিডাকশন কলো, তাহলে রিয়েকশন তো কব কেন আমার চাই লো, কিনে তো মই ললো ইয়াত ফিনল, ইয়াত ফিনল ললো স্টুডেন্টস, আৰু ইয়াত ল'লোঁ মই জিংক ডাষ্ট, ঠিক আছে। তো জিংকে কি কৰে, জিংকে আৰামছে দুটা ইলেক্ট্ৰন দি দিয়ে, ঠিক আছে, জিংকে আৰামছে দুটা ইলেক্ট্ৰন দি দিয়ে, ইটছ এ মেটেল, মেটেল আয়ন ফৰ্ম কৰি দিব, ঠিক আছে। সেই দুটা ইলেক্ট্ৰনে এই পইণ্টটোক এটেক কৰি পেলাই এডাল চিঙি দিব, চিঙি দিয়াৰ লগে লগে হ'ব কি, এইচটো থাকি যাব, বা সেই অক্সিজেনৰ যিটো আছে চিষ্টেম, সেইটো জিংকৰ লগত দুটা প্লাছ আৰু অক্সিজেনৰ দুটা ইলেক্ট্ৰন লৈ ল'ব। তাৰমানে ক'বলৈ গ'লে এই যে বনটো ভাঙিম, এই বনটো ভঙাৰ পাছত কোনে ইলেক্ট্ৰনটো ল'লে, অক্সিজেনে, সেইকাৰণে দুটা ইলেক্ট্ৰন তোমাৰ অক্সিজেনৰ ওপৰত আহি আছে, দুটা ৰিয়েক্ট কৰি পেলাই কি বনাব ষ্টুডেণ্টছ, জিংক অক্সাইড। চ' এইটো এটা ইনঅৰ্গেনিক বাই প্ৰডাক্ট, এইটো এটা কি হয় তোমাৰ, ইনঅৰ্গেনিক বাই প্ৰডাক্ট, ঠিক আছে। চ' দিছ ইজ এন এক্সাম্পল অফ এ ইনঅৰ্গেনিক বাই প্ৰডাক্ট, পুৰা ক্লিয়াৰ। এটা ইনঅৰ্গেনিক বাই প্ৰডাক্টটো হ'ল আল্টিমেটলি, ইয়াত কি থাকিব, এইটোতো একো নাথাকে, তাৰমানে কি হ'ল, বেঞ্জিন। চ' দিছ ইজ আ মেথড অফ প্ৰিপাৰেশ্যন অফ বেঞ্জিন। তো পৰীক্ষাত সুধিব পাৰে, কুৱেশ্যনটো মই কৈ দিওঁ, হোৱাট ইজ দ্য মেথড ফৰ প্ৰিপাৰেশ্যন অফ বেঞ্জিন থ্ৰু ফিনল, বা হাউ কেন ইউ প্ৰিপেয়াৰ বেঞ্জিন ফ্ৰম ফিনল, এনেকুৱা ধৰণৰ কুৱেশ্যন আহিব পাৰে, ঠিক আছে। অসমীয়া ভাষা, অসমীয়া কোৱা ল'ৰা হয় মই, বাট অসমীয়াৰ বহুত টাৰ্মছ নাজানিব পাৰোঁ, ষ্টিল মই যিমান পাৰোঁ ইংলিছত কুৱেশ্যনটো অসমীয়াত তোমালোকক ডিক্টেট কৰিব বুজাই আছোঁ, যাতে অসমীয়া মিডিয়াম হওক, ইংৰাজী মিডিয়াম হওক, যিমানে এইচ এছ চি বি এছ ই কুছ ভি, আপ হিন্দী মিডিয়াম ভি হওক, আপ বচ্চে আৰামছে ইয়াৰ পৰা কৰ লেগে, ঠিক হে। তো দেটছ আ ভেৰি ইম্পৰ্টেণ্ট পইণ্ট। চ' ইয়াৰ আমাৰ বেঞ্জিন প্ৰিপাৰেশ্যনছ হৈ গ'ল। চ' দিছ ইজ প্লিজ বি ভেৰি ইম্পৰ্টেণ্ট পইণ্ট, ভালকৈ চোৱা, এই কুৱেশ্যনটোত তোমাৰ অক্সিজেন আছিলে, বাট ইয়াত অক্সিজেন হেজ বিন ৰিমুভড, হেজ বিন ৰিমুভড, মানে ইয়াৰ পৰা অক্সিজেন গুচোৱা গৈছে। চ' অক্সিজেন যদি ৰিমুভ হয়, তেতিয়া আমি সেইটো কি বুলি কওঁ ষ্টুডেণ্টছ, এইমাত্ৰ আমি কি শিকিলোঁ, অক্সিজেন ওলোৱাটোক আমি কি বুলি কওঁ ষ্টুডেণ্টছ, ৰিডাকশ্যন। তো বেঞ্জিনক ফৰ্ম কৰিবলৈ হ'লে বা ফিনলৰ ৰিডাকশ্যন হ'লে কি প্ৰচেছ হ'ব, নাথিং বাট প্ৰিপেৰেশ্যন অফ বেঞ্জিন, ঠিক আছে, চবৰে পুৰা ক্লিয়াৰ, ঠিক আছে। এইটো এটা ৰিয়েকশ্যন হ'ল তোমাৰ ফিনলৰ,
सेकेंड हल अक्सिडेशन अक्सिडेशन अफ बेजिन सरी अक्सिडेशन अफ फिनल कौन को पे अक्सिडेशन अफ मेकानिजम तो एक्चुअली तुम लेवल ना बोर्ड लेवल ना मैं जी जी नीटर कोर्स पढ़ा ना तुम तो मैं नक बट स्टिल बेसिक बस फिनल जो फिनल जो ओ एच थका जो फिनल आज ये अक्सिडाइज करा वी नीड एन अक्सिडाइजिंग एजेंट कि हम पे इतना माइल्ड अक्सिडाइजिंग एजेंट यूज कर मन आसने ना स्ट्रंग स्ट्रंग कौन आसे KNF4 मन आसने बी आटासियम डायक्रोमेट मन आसे ना CrO3 इन द प्रेजेंस ऑफ डाइल्यूट एसीटोन मन आसने आसे बढ़िया मन ना जो भाग्य भिडियो रिवाइज कर लगा माइल्ड जो चुना माइल्ड मानने कि माइल्ड मानने कि पातल आल्टिमेटली कि हम तुम PCC दिस इज योर PCC सबसे कम PDCO आसे PCCO आसे बट सबसे कमन आम PCC कपार अक्सिडेशन ना सेकेंड मोर क्वेश्चन सर इतना अक्सिडेशन एल्कोहल ओ एच इज कनेक्टेड टू कार्बन तो क्या कार्बन लगे दूटा लगा सो दिस इज एन एग्जाम्पल अफ अ 2° एल्कोहल और मैं तुमको बहुत डिटेल्स पढ़ाई कि 2° एल्कोहल जो प्रिपेयर है ना 2° एल्कोहलक जो अक्सिडाइज कर जाए तुम कितना कीटोन है फर्म करा सो प्रोडक्ट जो हम स्टूडेंट्स प्रोडक्ट जो हम सो बेलेग एक निट उल फर्म अ कीटोन दिस इज अ कीटोन यार कमन नाम तो परीक्षा सोरे बेन्जोक्विनोन क्या उपाय ना बाबा हत मजनी हत एक बारे उपाय ना मैं बचा नो इतने इट इज एन एग्जाम्पल अफ अ कीटोन नोन एज बेन्जोक्विनोन ठीक है बेन्जोक्विनोन पूरा क्लियर ना सबरे बढ़िया सो दिस इज द बेन्जोक्विनोन वेरी स्पेसिफिक प्रिपेरेशन सो आम अक्सिडेशन एंड रिडक्शन अफ फिनल हो गल थर्ड वेरी इम्पर्टेंट रिएक्शन अफ फिनल इज समथिंग विच इज वेरी इंटरेस्टिंग ऑल्सो बहुत इंटरेस्टिंग क्वेश्चन दैट इज कोलबेज रिएक्शन नेम रिएक्शन है तो इम्पर्टेंट हम स्टूडेंट्स आम सब जानो कि नेम रिएक्शन परीक्षा बोर्ड मजाक क्वेश्चन ठीक है तो कोलबेज रिएक्शन की है इट एड्स कार्बन डाइऑक्साइड टू फिनल तो फिनल की एड कर कार्बन डाइऑक्साइड एड कर ठीक है इट एड्स कार्बन डाइऑक्साइड टू फिनल इतना आउटलाइन जो चुना जाए बेसिक पॉइंट चुना जाए तो यू आज मोर तुम फिनल ठीक है इतना मैं दिन डायरेक्ट कार्बन डाइऑक्साइड इन द प्रेजेंस ऑफ एसिड एसिड तो हम पे HCl पे सल्फ्यूरिक एसिड पे परीक्षा जी दी मैं कि जी दी मैं एसिड दिमे और पक्का दिम दिये इतने CO2 तो एड हम इतने CO2 तो एड हम कब अर्थ पेरा पजिशन ठीक है तो इतना अर्थ पजिशन एड है पेरा पजिशन एड न क्य अर्थ पजिशन एड है शुना जैसे तुम प्रडक्ट बनाबा तो हम कि OH आज जो सीट सी इतना अलरेडी भाग्य शुनबा इतना हाइड्रोजेन आसने आसने स्टूडेंट्स हे हाइड्रोजेन तो इतना सी डबल बन ओ ओ एच मानने भल्के भल्के इतना कार्बन डाइऑक्साइड तो है कार्बन डाइऑक्साइड तो स्ट्रक्चर तो यू है ना ये कार्बन डाइऑक्साइड तो इतना सोम गल देखीसा ना सीओ टू दिस इज द सीओ टू तमें मैं कैसा इतना कि कैसा इट इज एडिंग कार्बन डाइऑक्साइड टू फिनल तो कार्बन डाइऑक्साइड तो एड हो गल कि अलरेडी तो हाइड्रोजेन आई तो हाइड्रोजेन आसिल ना कसम आई हाइड्रोजेन तो आसिल ना यू हाइड्रोजेन तो आसो हाइड्रोजेन तो आइड्रोजेन सो दिस इज द सेम हाइड्रोजेन কিন্তু এইটো বস্তু অর্থত কিয় এড হয় পেরাত কিয় নহয় সাধারণত অর্থটোত তোমাৰ ষ্টেবল নাথাকে পেরাহে বেছি ষ্টেবল কিন্তু কইন এটা আছে স্টুডেন্টস ইয়াত এটা বহুত ধুনীয়া ধৰণৰ স্পেসিফিক বস্তু লাগে যিটোক আমি কওঁ হাইড্রোজেন বন্ডিং ইয়াত কি বন্ডিং হয় এটা হাইড্রোজেন বন্ডিং আৰু এনেকুৱা ধৰণৰ কম্পাউণ্ডক আমি কওঁ চেলিসাইলিক এচিডস চেলিসাইলিক এচিড বুজি পাইছানে সবে এনেকুৱা ধৰণৰ কম্পাউণ্ডক আমি কি বুলি কওঁ চেলিসাইলিক এচিড OH লগত COOH কিন্তু ইফ যদি প্ৰডাক্ট বোলে এনেকুৱা হয় মই বোলে কাৰ্বন ডাইঅক্সাইডটো স্যার মই বোলে কাৰ্বন ডাইঅক্সাইডটো স্যার ইয়াত লগালো তে তোমাৰ কাৰ্বক্সিলিক এচিডটো ইয়াত আহিলে হেতে হয় না কাৰ্বক্সিলিক এচিডটো ইয়াত আহিলে হেতে সো ইমান দূৰত দেৰ ইজ নো হাইড্ৰোজেন বন্ডিং দেৰ ইজ নো হাইড্ৰোজেন বন্ড ইমান দূৰত হাইড্ৰোজেন বন্ড কৰিব নোৱাৰে সেইকাৰণে হি ইমান ষ্টেবল নহয় সেইকাৰণে মই প্ৰডাক্টটো কত লগাম ষ্টুডেণ্টছ
আমি প্রোডাক্টটো অর্থত লগাম, কারণ ওসরত চাপিলেহে হাইড্রোজেন বন্ডিং হওয়ার চান্স থাকিব, পেরাত লাগিলে হাইড্রোজেন বন্ডিং হওয়ার চান্সটো না থাকে। পুরা ক্লিয়ার স্টুডেন্টস? সো আজির পর যদি ফিনলত ডাইরেক্ট কার্বন ডাইঅক্সাইড আর অ্যাসিড এটা যদি একদম নিশ্চিন্ত মনে স্যালিসাইলিক এসিড বনাবা, CO2 সোমাব, সেখানে মই সদায় কও স্টুডেন্টসে কি হয় রিয়াকশনটো চ্যাপ্টার ওয়াইজ মুখস্থ করে, ভুল নহয় বাট প্যাটার্ন নহয়। প্যাটার্ন কিয় নহয় মই কৈছো শুনা, তুমি যদি রিয়াকশনের মেকানিজমটো জানা তো তোমাক কোনো মানুষে রখাব নয়, যেহেতু CO2 সোমাই আছে তো CO2 সোমাই দিলা তুমি ধুনিয়াকে, আর অর্থত কিয় লগালা, কারণ অর্থটোর হাইড্রোজেন বন্ডিং আছে। তো পরীক্ষা যদি তোমার এই বোর্ডের পরীক্ষা আজিকালি কি সুধে কি রাইটার কোলস রিয়াকশন, ওয়াই ইজ দ্য CO2 এন্টার্ড ইন দ্য অর্থ পজিশন নট ইন প্যারা পজিশন, প্যারা পজিশনত কিয় লগা নাই অর্থত কিয় লাগিছে, সিধা কথা হাইড্রোজেন বন্ডিং হলে মলিকিউলটো বেশি স্টেবিলাইজ হব, সেইকাৰণে আমি অর্থত লগাম প্যারাত নলগাম। ক্লিয়ার? ওকে, এটো আমার হয়ে গেছে কোলবেজ রিয়াকশন। নেক্সট ফোর্থ ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন, দ্যাট ইজ ইয়ার রাইমার টাইমেন রিয়াকশন। দিনে রাতে লড়াছালী এইবাকর নোটস পড়ি আছে, দিনে রাতে লড়াছালী এইবাকর নোটস পড়ি আছে, বাট রাইমার টাইমেন রিয়াকশনের উপর নোটস পড়াতকেও সবচেয়ে ইম্পর্টেন্ট বস্তু হল হয় কি। সো কি হয়, ক্লোরোফর্ম, CHCl3 আমি কি কম ক্লোরোফর্ম, এইটো হেটোয়ে ক্লোরোফর্ম হয় যেটো অ্যাম্বুলেন্সৰ লগত লড়া ছোৱালী আর মানুহবিলাক কিডনেপ কৰিবলৈ ইউজ করে হিন্দী সিনেমা বিলাক। CHCl3 আজি পৰা নতুন নাম কি হব স্টুডেন্টস, ক্লোরোফর্ম। কি হব স্টুডেন্টস? ক্লোরোফর্ম। আর গাইস, CHCl3 মানে কি হল? ক্লোরোফর্ম, ঠিক আছে। আর ক্লোরোফর্ম বুলিয়ে নহয়, সরি, ক্লোরোফর্ম বুলিয়ে নহয়, ইয়ার লগত খাৰ দিয়া যায়, মানে বেস দিয়া যায় KOH। তো এই ক্লোরোফর্ম আর একটা বেস রিয়াক্ট করে, রিয়াক্ট করার আগত মানে বস্তুটা দেখাই দিই, ইয়াত সিএল আছে, ইয়াত সিএল আছে, ইয়াত সিএল আছে। এটা বেস যদি চা যায় কে প্লাস আর OH মাইনাস, আমি জানো যে OH মাইনাসে বরিয়াকে H প্লাস তো খাই রব, খোয়া লগে লগে সি অলপ দেরি কালে ক্লোরিন, ইয়াত ক্লোরিন, ইয়াত ক্লোরিন, ইয়াত নেগেটিভ চার্জ থাকে, ইয়ারপাড়া সিএল মাইনাস উলাই যায়। কিয়? তিনটা ক্লোরিন হয়ে গেল না, ভারি ভারি ডাঙর, তো এইকেটা কি হয়, গুড লিভিং গ্রুপ। মই আগতেও শিকাইছো হোয়াট ইজ এ গুড লিভিং গ্রুপ, যি পটককে উলাই গুছি যায় সিহঁতক আমি কি বুলি কম স্টুডেন্টস, গুড লিভিং গ্রুপ। ক্লিয়ার? এটা উলাই যোৱাৰ পাছত, উলাই যোৱাৰ পাছত ই দেখাত কেনেকুৱা হব, সি সিএল আহিলে, ইয়াত সিএল আহিলে, এনেকুৱা সিস্টেম থাকিলে। এই বস্তু যোৱাত আমি এটা নাম দিওঁ, ইমান দেৰি আমি কাৰ্বকেটাইন পঢ়িলোঁ, কাৰ্বনাইন পঢ়িলোঁ, ফ্ৰী ৰেডিকেলো পঢ়িলোঁ, এতিয়া ফাৰ্ষ্ট পইণ্ট পঢ়িম, সেইটোক আমি কম কাৰ্বিন। কি হয় এইটো? এটা কাৰ্বিন, কিন্তু এই কাৰ্বিনটোৰ লগত দুটা হেলোজেন লাগি আছে, আৰু সেই দুটা হেলোজেন কোন হয়, ক্লোৰিন হয়, সেইকাৰণে এইবিলাক নাম কি দিম আমি ষ্টুডেণ্টছ, ডাই ক্লোৰোকাৰ্বিন, নাম কি দিম আমি, ডাই ক্লোৰোকাৰ্বিন। চ' পৰীক্ষা হলত যদি তোমাৰ প্ৰথম ষ্টেপ দিয়ে, দিছ ইজ দ্য ষ্টেপ নম্বৰ ওৱান, ৰাইমাৰ টাইমাইন ৰিয়েকশ্যনৰ চবতছে ইম্পৰ্টেণ্ট বস্তু হ'ল, তুমি এইটো তিনি মাৰ্ক বা দুই মাৰ্কৰ কাৰণে আহিব পাৰে, তিনি মাৰ্কৰ কাৰণে আহিব পাৰে, তুমি লিখিব লাগিব কমন, এইটো ভেৰি ইম্পৰ্টেণ্ট হয়, দিছ ইজ এ ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট ৰিয়েকশ্যন। কিয় ইম্পৰ্টেণ্ট ৰিয়েকশ্যন আমি চবেই জানো, ৰিজন, ক্লোৰোফৰ্মৰ লগত পটাছিয়াম হাইড্ৰক্সাইডটো দিলোঁ, এই যে ক্লোৰোফৰ্মটো আছে তাৰে লগত খাৰ আছে, খাৰৰ OH মাইনাছ আছে, সি H প্লাছটো খাই পেলালে, খাই পেলোৱাৰ কাৰণে কি চাৰ্জ আহিলে, নিগেটিভ চাৰ্জ, নিগেটিভ চাৰ্জৰ লগত তিনিটা ক্লৰিন আছে, কাৰণে এডাল ক্লৰিন ছিঙি গ'ল, ছিঙি যোৱাৰ লগে লগে কি বনালে, ডাই ক্লোৰো, দুটা ক্লৰিন আছে কাৰণে দুটা ক্লৰ ক্লৰিনৰ কাৰ্বিন বনালে, ঠিক আছে, ডাই ক্লোৰো কাৰ্বিন। চ' এইটো হ'ল আমাৰ ৰিয়েকশ্যনৰ ইণ্টাৰমিডিয়েট, এইটোক আমি কি বুলি কওঁ ষ্টুডেণ্টছ, ৰিয়েকশ্যনৰ ইণ্টাৰমিডিয়েট। অ' ছাৰ, ইণ্টাৰমিডিয়েট মানে কোন? এনেকুৱা এজন মানুহ যি বহুত সঘনে নাথাকে, বহুত দেৰিলৈ থাকে, বহুত বহুত দেৰিলৈকে নাথাকে, ভেৰি ফিউ ছেকেণ্ডছ বা নেনো ছেকেণ্ডছ, নেনো ছেকেণ্ডছ মানে বহুত কম সময়ৰ কাৰণে থাকিব, ভেৰি ফিউ নেনো ছেকেণ্ডছৰ কাৰণে থাকে। পুৰা ক্লিয়াৰ ষ্টুডেণ্টছ? পাক্কা, পুৰা ধুনীয়াকে। সো আমার ফার্স্ট কাম কি হল, খারর লগত আমি রিয়াকশন করলো ক্লোরোফর্মত, কি বড়িয়াকে এক্স প্লাস সিঙি দিলে, নেগেটিভ চার্জ বনালো, সিঙি দিলে আর কি বনালো, ডাইক্লোরোকার্বিন। এই যে ডাইক্লোরোকার্বিন আমি বনালো, এই যে আমি ডাইক্লোরোকার্বিনটো বনালো, করব কি এতিয়া স্টেপ নাম্বার টু, কি হব, কি হব, এতিয়া আমার সব আছে ফিনল, হয়নে, এই ফিনলটো লগত এই যে CCl2 আছে, ইয়াত থকা এই হাইড্রোজেনটোৰ লগত ইয়াৰ কানেকশন হৈ যায়, এইটোৰ ৰিয়াকশন হয়, ঠিক আছে, ৰিয়াকশন হোৱাৰ পাছত, ৰিয়াকশন হোৱাৰ পাছত ইয়াক আমি কি দেখাব পাৰোঁ, এনেকৈ ফিনল লাগি আছে, আৰু আকৌ ইয়াত চি, ইয়াত চিএল, ইয়াত চিএল আৰু এইচ, আৰু ভালকৈ চাবলৈ গ'লে ইয়াত অলৰেডি সেই বেঞ্জিনত আছে এইচ, ইয়াত লাগি গ'ল এইচ,
তুমি তো কব পড়া মোক স্যার ইয়াত তো কোনো হাইড্রোজেন বন্ডিং নাই আছে হব হব এটা এটা আমি চিলেশন বলিও কও বা চিলেশন আমার কোর্সত এন্ট্রেন্স লেভেলত আছে বোর্ড লেভেলত নাই কারণ আমি চিলেশনের কথা না পাতো ইয়া তো ইয়াত যে আমার হাইড্রোজেন তো লাগিব এইটো হাইড্রোজেন হেতুয়ে হাইড্রোজেন হয় বুঝি পাই আছেনে আগৰ টুটু কার্বন ডাই অক্সাইড জেনেকে সুমাইছিলে ঠিক তেনেকে ইয়াতেও সুমাইছে সুমার পিছত ইয়াৰ আমি কি দিওঁ স্টেপ নম্বর 3 এডিশন অফ ওয়াটার বা এডিশন অফ মোর বেস আৰু বেস আৰু খাৰ ঢালো আৰু যদি খাৰ ঢালো ঠিক আছে আৰু যদি আমি খাৰ ঢালোতে হ'ব কি আমি যদি আৰু খাৰ ঢালো হ'ব কি তাৰমানে আমাৰ তো সিস্টেমটো কেনেকুৱা আছে দিয়া এই বেনজিনটো বা ফিনলটো আছে তোমাৰ ঠিক আছে তাৰ লগত আমাৰ সিস্টেমটো আছে সি আছে এইচ আছে সি এল আছে সি এল আছে এতিয়া ও এইচ মাইনাস যদি আৰু ঢালো ইয়াত চলি যাব এস এন টু মনত আছেনে এস এন টু এজন নেগেটিভ সোমাব এজন ক্লোরিন ওলাব আর যদি মই দুইবার দিও টু মোল দুই মোল দিও তে দুটা দুটা ও এইচ মাইনাস আহিব দুটা দুটা ও এইচ মাইনাস আহিব দুটা দুটা সি এল যাব তোমার ওসর কি থাকি যাব ও এইচ ইয়াত সি এইচ আর ইয়াত ও এইচ আর ও এইচ এখানে থাকলে থাকলে না এতিয়া সবচেয়ে বস্তু এটা এইটোৱে মোর ব্রহ্মাস্ত্র যে ইফ ওয়ান কার্বন এটা কার্বন হ্যাজ টু হাই নেগেটিভ গ্রুপ হাই নেগেটিভ গ্রুপ দুটা হাইলি নেগেটিভ গ্রুপ আছে দেন সামথিং মাস্ট বি এলিমিনেটেড সামথিং মাস্ট বি এলিমিনেটেড কিবা এটা না কিবা এটা বস্তু উলাই যাব সামথিং মাস্ট বি এলিমিনেটেড সো প্লিজ কিপ ইট ইন মাইন্ড প্রথম কথা আমার যে ক্লোরিন ক্লোরিনটা সোমালো গম পালা তার ও এইচ মাইনাস সোমাই গেল এটা কারণ ক্লোরিন কেটা ওলাই গেছে কিয় আমি খাড় ঢালিছো আর এসএন টু মেকানিজম হয়েছে তো মই কৈ আছো যদি এটন আমার সব দুটা মাইনাস ইফেক্ট আছে বা তোমার কবল গেলে দুটা যদি নেগেটিভ গ্রুপ আছে কিবা না কিবা এলো যাব ইয়ার দুটা ও এইচ আছে না আছে এটা কি ওলাই যাব এটার উপর তো আমি এটা আবার ডিসিশন তো লব লাগে নহয় স্টেপ ফোর হব কি স্টেপ ফোর হব কি ইয়ার যে মই ফিনল তো আঁকি আছো ইয়াত যে মই ফিনলটো আঁকি আছোঁ এই কাৰ্বনটোৰ লগত এইচ আছে অ' এইচ আছে অ' এইচ আছে ইয়াৰ পৰা কিবা না কিবা এটা ওলাই যাব কি ওলাই যাব কচোন ইয়াৰ পৰা পানী ওলাই যাব ৱাটাৰ উইল বি ৰিমুভ আৰু তুমি কি পাবা এইখিনিৰ লগত অ' এইচটোৰ লগত ইয়াতটো কাৰ্বন আছে ডাবল বণ্ডো এইচ থাকি যাব কাৰণ কিবা এটা সদায় বস্তু এলিমিনেট হ'লে সদায় ডাবল বণ্ড এটা বা পাই বণ্ড এটা আহি যাব এই মলিকিউলটোৰ নাম এই মলিকিউলটোৰ নাম হ'ল চেলিচাইল এলডিহাইড চেলিচাইল এলডিহাইড এলডিহাইড কিয় চ' আগৰটো চেলিচাইলিক এচিড বুলি কৈছিলোঁ তাত কাৰ্বক্সিলিক এচিড আছিলে ইয়াত এলডিহাইড আছে ইয়াতেও তোমাৰ কি আছে হাইড্ৰ'জেন বণ্ড ইজ প্ৰেজেণ্ট হাইড্ৰ'জেন বণ্ড ইজ প্ৰেজেণ্ট তো সেইকাৰণে গম পাইছানে মই ক'ত লগাই আছোঁ এইটো অৰ্থ পজিশ্যনত লগাই আছোঁ নে পেৰা পজিশ্যনত লগাই আছোঁ অৰ্থ পজিশ্যন অৰ্থ পজিশ্যন টু মেইনটেইন কি যাতে কি মেইনটেইন হৈ থাকে হাইড্ৰ'জেন বণ্ডিং টু মেইনটেইন হাইড্ৰ'জেন বণ্ডিং এতিয়া বুজি পাইছানে কথাটো তো আল্টিমেটলি আমি কি গম পালোঁ মই ৰিয়েকশ্যনটো আৰু বা ৰিভাইজ কৰাই দিওঁ কাৰণ বৰ্ডৰ ফাইনেলৰ কাৰণে আহিব পাৰে ষ্টুডেণ্টছ ৰাইমাৰ টাইম ৰিয়েকশ্যনত আমি প্ৰথম ইউজ কি কৰিম খাৰ আৰু খাৰত আমি কি ইউজ কৰিম লগত ক্লৰোফৰ্ম সেইটোৱে বস্তু যোনটো এম্বুলেঞ্চৰ লগত কাক কিডনেপ কৰা যায় মানুহক কিডনেপ কৰা যায় আমাৰ হিন্দী চিনেমাবিলাকত ও এইচ মাইনাছে এইচ প্লাছটো খাই পেলালে নিগেটিভ হ'ল ক্লৰিন ওলাই গৈছে গ'ল আমি কি বস্তু বনালোঁ ডাইক্লৰ'কাৰ্বিন সেই ডাইক্লৰ'কাৰ্বিনৰ লগত মই কি লগাই দিলোঁ চি চি এল টুৰ যোনটো বস্তু আছিলে সেইটো সোমাই দিলোঁ এইচটো বাহিৰত লাগিল সেই এইচটো যে লাগিল সেইটোৰ লগত তোমাৰ ও এইচ মাইনাছ এবাৰ নহয় দুবাৰ দুবাৰকৈ এটা কৈছোঁ দুই মোল এখানে টু মোল ইউজ কৰিছোঁ ঠিক আছে টু মোল ইউজ কৰিছোঁ ও এইচ মাইনাছে মাৰিলে চি এল ওলাল ও এইচ মাইনাছে মাৰিলে চি এল ওলাল ওলোৱাৰ পাছত দুটা ও এইচ থাকি গ'ল আৰু তাৰ পাছত আমি পঢ়িলোঁ এইটো এটা মেইন কনচেপ্ট যে এটা কাৰ্বনৰ ওপৰত এটা কাৰ্বনৰ ওপৰত যদি দুটা নিগেটিভ গ্ৰুপ থাকে দুটা নিগেটিভ গ্ৰুপ থাকে তেতিয়া কিবা এটা এলিমিনেট হ'ব লাগে চামথিং মাষ্ট বি এলিমিনেটেড কি ওলালোঁ আমি ৱাটাৰ ওলাই দিলোঁ আৰু ৱাটাৰ ওলোৱাৰ লগত আমাৰ কি পমি গ'ল চেলিচাইল এলডিহাইড অৰ্থ পজিশ্যনটো কিয় লগালোঁ যাতে আমাৰ হাইড্ৰ'জেন বণ্ডটো মেইনটেইন হৈ থাকে ঠিক আছে এইটো আমাৰ ৰাইমাৰ টাইমেন ৰিয়েকশ্যন পাঁচ নম্বৰ কেটেগৰী অফ ৰিয়েকশ্যনছটো ফিনলৰ ফিনলৰ পাঁচ নম্বৰ কেটেগৰী অফ ৰিয়েকশ্যনছটো হ'ল ইলেক্ট্ৰ'ফিলিক এৰোমেটিক ছাবষ্টিটিউচন ইলেক্ট্ৰ'ফিলিক এৰোমেটিক ছাবষ্টিটিউচন
যুত বিষয়ে আমি অলরেডি হেলোজেন সেক্টরটো পঢ়িছো যুত বিষয়ে আমি অলরেডি হেলোজেন সেক্টরটো পঢ়িছো আমি তোমালোকক কিছু কথা কৈছিল মনত আছেনে যে হেলোজেন সেক্টর মই কৈছিল যে যদি কাবার ওচৰত লোন পেয়ার আছে এনেকে ফিনলৰ ইয়াৰ মাথাৰ ওপৰত লোন পেয়ার আছে আছেনে দুটা লোন পেয়ার আছে এটো লোন পেয়ার এটো লোন পেয়ার যদি দুটা লোন পেয়ার আছে যদি দুটা লোন পেয়ার আছে যদি দুটা লোন পেয়ার আছে তেনেহলে ই কি গ্রুপ হয় ও এইচ উইল বিকাম আ প্লাস এম গ্রুপ প্লাস এম গ্রুপ আর যদি প্লাস এম গ্রুপ হয় ই সদায় অর্থ বা প্যারাত কানেকশন করাব সদায় কোড কানেকশন করাব তোমার অর্থ বা প্যারাত কানেকশন করাব উইথ ইলেকট্রোফাইল মনে আছে না উইথ ইলেকট্রোফাইল তো সদায় কোড লগাম আমি অর্থ বা প্যারাত আমি কানেকশন করাম উইথ ইলেকট্রোফাইল পুরা ক্লিয়ার হয়ে আছে এখানে পুরা ক্লিয়ার হয়েছে যদি কোয়া কাছে থাকবে ক্লিয়ার বড়িয়া মজা বড়িয়া হয়ে আছে যদি কথা নাই চিন্তা নাই মানে ঠিক আছে তো আমি এই বস্তু লগালো এতিয়া আমি ইয়ার লগত কানেকশন বস্তু কিছুমান পয়েন্ট আছে সরু সুরা কিছুমান পয়েন্ট আছে কব প্রথম তো আমি ইয়াত ইউজ করিম হেলোজেনেশন তুমি মানে ফিনলৰ কি ইউজ করিম এটা হেলোজেন লগাম তো প্রথম হেলোজেন কেনে কেনে লগাম সাপোজ মই ফিনল দিলো ঠিক আছে আর ইয়া দিলো মই ব্রোমিন দিলো লগত মই CS2 দিছো নাও CS2 কি হয় তা নন পোলার সলভেন্ট নন পোলার সলভেন্ট তো প্রোডাক্ট গুলা কোড কোড লাগিব অর্থ আর প্যারাট লাগিব এটা অর্থ লাগিলে কারেক্ট মনে আছে না ব্রোমিন লাগিছিল ইলেকট্রোফাইল আর একটা জায়গা কি হব লাগিব প্যারা পজিশন হব লাগিব আর একটা কোড লাগিব প্যারা পজিশন হব লাগিব আর আমি সবে জানো আর আমি সবে জানো কি প্যারা তো বেশি স্টেবল হয় স্টেবল হে কানে হেতু কি হয় সদায় মেজর প্রোডাক্ট হে কানে কি সদায় কি হয় মেজর প্রোডাক্ট সবরে কি ক্লিয়ার হই আছে নে পুরা ক্লিয়ার হই আছে নে অর্থ সরি প্যারা কোড লাগি আছে তোমার প্যারা পজিশন স্টেবল হয় মেজর রিজন রিজন লাগ মন আছে নাই সিমেট্রি আছিলে রিপালসন কম আছিলে মন পড়িছে অল যোনে প্রথম বার ভিডিও খিনি চাইছা কিন্তু সোয়া আর যদি কোনবা নতুন আজি সাবস্ক্রাইব কৰিছা এই ভিডিওটো যে চাই আছা একদম এই ভিডিওটো কিন্তু পুরোনা ভিডিওস খিনি চাই পেলাই চাবা কারণ কিন্তু পুরা ক্লিয়ার হব আর পুরা মানে সাংঘাতিক ভাবে ক্লিয়ার হব চিন্তা করব লাগে ঠিক আছে তো এখানে হেলোজেন পালো সেকেন্ড পয়েন্ট এসপেকচুয়াল পয়েন্টত মই ইউজ করব এটা কেনে কোন যে মই হে ফিনল টুতে কিন্তু এবার ব্রোমিন তো দিলো বাট ব্রোমিন লগত সিএস তো দিয়া না ওয়াটার ইজ না ওয়াটার ইজ এন এক্সাম্পল অফ আ পোলার সলভেন্ট ওয়াটার ইজ এন এক্সাম্পল অফ আ পোলার সলভেন্ট আর একটা কথা মই কইলু পোলার সলভেন্ট ইজ মোর পাওয়ারফুল পোলার সলভেন্ট ইজ মোর পাওয়ারফুল ইজ মোর পাওয়ারফুল দেন নন পোলার সলভেন্ট দেন নন পোলার সলভেন্ট তো পোলার সলভেন্ট নন পোলার সলভেন্ট কই বহুত বেশি পাওয়ারফুল হয় এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট এই কারণে কি হব ইয়া যদি আমি প্রোডাক্ট তো বনাম না স্টুডেন্টস ইয়াত আমি ওএইচ লগাম ব্রোমিন অর্থ তো লগাম প্যারা তো লগাম আর ইয়া তো লগাই দিম ঠিক আছে তো প্রোডাক্ট তো কি হয়ে যাব তিনটা ব্রোমিন ইয়াত সোমাই না সো দিস ইজ কল্ড অ্যাজ 2.4.6 এইটো ফিনলৰ পৰা এইটো এক যদি হয় 2, 3, 4, 5, 6 দুইত লাগিছে চাৰিত লাগিছে ছয়ত লাগিছে সো 2, 4, 6 ট্রাই ব্রোমোফিনল ট্রাই ব্রোমোফিনল ট্রাই ব্রোমোফিনল ঠিক আছে 2, 4, 6 ট্রাই ব্রোমোফিনল এটা মই কথা এটা কোৱাচোন এই যে 2, 4, 6 ট্রাই ব্রোমোফিনল আছে তিনটা ব্রোমিন আছে 3 bromines আর প্রেজেন্ট সো এটো সৰু বস্তু হ'ব নে ডাঙৰ বস্তু হ'ব ইটস এ হেভি থিং আৰু হেভি হ'লে সদায় কি হয় এটা প্ৰেচিপিটেট হয় আৰু এই প্ৰেচিপিটেটটোৰ কালাৰ কি হ'ব হোৱাইট কালাৰ প্ৰেচিপিটেট কি হ'ব ইয়াৰ হোৱাইট কালাৰ প্ৰেচিপিটেট ব্ৰমিন সৰু বস্তু নহয় ব্ৰমিন ভাৰী ডাঙৰ বস্তু সেইকাৰণে তিনিটাতে ব্ৰমিন লাগি যাব বঢ়িয়াকৈ হেভি হোৱাইট প্ৰেচিপিটেট পাব পূৰা ক্লিয়াৰ আছে নে কোৱা পূৰা ক্লিয়াৰ আছে বঢ়িয়া লিখা বস্তুবিলাক আই থিংক ক্লিয়াৰ হৈ আছে তো আমি গম পালোঁ কি নন পোলাৰ সলভেন্ট হ'লে নন পোলাৰ সলভেন্ট মানে যেনেকে চি এছ টো হ'ব পাৰে বা নতুবা কিছুমানে বেঞ্জিনো দিব পাৰে পৰীক্ষা হলত সলভেন্টৰ জেগাত বা চি চি এল ফ'ৰ য'ৰ লিষ্টখন মই আগতেই দিছোঁ যদি এনেকুৱা দিয়ে অকলশৰীয়া অৰ্থ পেৰা লগাব আৰু পেৰাটো কি হ'ব মেজৰ প্ৰডাক্ট কিন্তু যদি এনেকুৱা হয় যে বোলে তিনিওটাই মানে ৱাটাৰ দি দিছে ব্ৰমিনৰ লগত তিনিওটাতে লাগি যাব ফিনলৰ ক্ষেত্ৰত আৰু সেইটোক আমি কি বুলি ক'ম 2, 4, 6 ট্ৰাই ব্ৰমোফিনল আৰু সেইটো সাংঘাতিক হেভি হ'ব ভারী হলে প্রেসিপিটেট পাওয়া আর কালারটা কি হয় হোয়াইট কালার ঠিক আছে বড়িয়া
নেক্সট আৰু আমি আগবাঢ়ো, এইটো হ'ল তোমাৰ ইলেক্ট্ৰফিলিকৰ ফাৰ্ষ্ট হেলোজিনেশ্যন হ'ল। ছেকেণ্ড হেলোজিনেশ্যনৰ পাছত আমি ইউজ কৰিম ফ্ৰিডেল ক্ৰাফ্ট, ফ্ৰিডেল ক্ৰাফ্ট এলকাইলেশ্যন। ফ্ৰিডেল ক্ৰাফ্ট এলকাইলেশ্যন মনত আছেনে? আছে চাগে, সবৰ আছে, কিয় নাই? তো আমি ইউজ কৰিলোঁ ফিনল, আৰু ফিনলৰ লগত মই ইউজ কৰিলোঁ, মানি লোৱা, মই চি এইচ থ্ৰী চি এল লগালোঁ ইন দ্য প্ৰেজেন্স অফ এন হাইড্ৰাচ এ এল চি এল। এতিয়া মনত পৰিছে নাই, কমন পৰিছে নাই কচোন? যদি সঁচা হেলোজেন হেলোজেন চেপ্টাৰটো পঢ়িছা ন, তো পুৰা ক্লিয়াৰ হ'ব। এই পাৰ্টটো নিগেটিভ চাৰ্জ, এই পাৰ্টটো পজিটিভ চাৰ্জ। পজিটিভ চাৰ্জটো লাগিব, ক'ত ক'ত লাগিব? অৰ্থ আৰু পেৰাত লাগি যাব, হয় নহয়? তাৰপৰা প্ৰডাক্ট কেনেকুৱা পাবা? এই যে ফিনলটো পাবা, এই ফিনলটোৰ লগত মিথাইলটো এটা ইয়াত হ'ব, আৰু এই ফিনলটোৰ লগত মিথাইলটো এটা ইয়াতে হ'ব। আৰু এইটো কি হ'ব? অৰ্থ ক্ৰেছল বুলিও কয়, কমন নেম কি হয় আৰু ক্ৰেছল, কি হয় নামটো? ক্ৰেছল। ইয়াৰ নাম কি হ'ব? পেৰা ক্ৰেছল। কোনটো বেছি ষ্টেবিলাইজ, কোনটো বেছি ষ্টেবিলাইজ? দিছ ইজ মোৰ ষ্টেবিলাইজ, মোৰ ষ্টেবল। আৰু এইটোৱে কি হৈ যাব? তোমাৰ মেজৰ প্ৰডাক্ট। এইটোৱে কি হৈ যাব? তোমাৰ মেজৰ প্ৰডাক্ট। পুৰা ক্লিয়াৰ নে? সৰে সাৰে বচ্চে ক্লিয়াৰ না? আপোন কো জিতনা হি হে বেটা, অপশ্যন দিবা আছে নেকি? হাই ছেকেণ্ডেৰী ফাইনেলৰ পৰা বাচিব লাগিব, অপশ্যন আছে নেকি? একো নাই ন ছাৰ, মই এইখিনি পৰা নাই, মোক পৰা নাই, এইবিলাক পৰা নাই, এইবিলাক চব কিবা কিবি। আমাৰ চব মই সময় নষ্ট নকৰোঁ দেই, আই ডোন্ট ৱান্ট টু ৱেষ্ট টাইম। আই এম নট দেট টিচাৰ যে লেকচাৰ মাৰি থাকিম এক ঘণ্টা ডেৰ ঘণ্টা। কিছুমান আছে, মই শুনিছোঁ দেই, মোৰ ল'ৰা ছোৱালী কিছুমানে কয় যে আৰু তিনি ঘণ্টা বোলে লেকচাৰ চলি আছে, তাৰপিছত বোলে মাত্ৰ ডেৰ ঘণ্টা বা পাঁচখন বা আঠখন বা দহখন পেজে পঢ়ে। আমি ভাই আধা ঘণ্টা চল্লিছ মিনিটতে দহখন পেজ পঢ়াই দিওঁ পটাপট। কাৰণ আমাৰ কাৰণে ল'ৰা ছোৱালীৰ টাইম টু টাইম হয়, টাইম ইজ মানি ফৰ ষ্টুডেণ্ট, সেইটো কথা মনত ৰাখিব। ঠিক আছে, নেক্সট থাৰ্ড আমি ৰিয়েকশ্যন, এইবিলাক কথা বাদ দিয়ে, সিহঁতে লাইফটোত দেখাবহে খালি, সময় নষ্ট যোনে কৰাব সিহঁতে গম পাব ন। ফ্ৰিডেল ক্ৰাফ্টছ এ চাইলেশ্যন, এ চাইলেশ্যন। আৰু মই ৰিপিট কৰি দিওঁ, এছাইল গ্ৰুপটো কোন আছিলে? এছাইল গ্ৰুপটো কোন আছিলে? বেলেগ নহয় চি এইচ থ্ৰী চি ডাবল বন্ড অ' অৰ এই পাৰ্টখিনিত, বা নহ'লে আৰ চি ডাবল বন্ড অ' এই পাৰ্টখিনিত। এই পাৰ্টটোত আমি কি বুলি কওঁ? এছাইল গ্ৰুপ বুলি কওঁ। এইকেইটাক আমি কি বুলি কওঁ? এছাইল গ্ৰুপ বুলি কওঁ। ঠিক আছে, এইটা আমি কি বুলি ক'ম? এছাইল গ্ৰুপ। নাও চি এইচ থ্ৰী, আচ্ছা বাৰু ফিনলটোৱে ইউজ কৰি দিয়া, ফিনল ল'লোঁ, ফিনলত কি ধাৰিলোঁ? ইয়াত ধাৰিলোঁ চি এইচ থ্ৰী চি ডাবল বন্ড অ' চি এল, আৰু ল'লোঁ এন হাইড্ৰাচ এ এল চি এল থ্ৰী। আকৌ এই নিগেটিভ চাৰ্জ মন আছেনে? এই পাৰ্টটো নিগেটিভ, এই পাৰ্টটো পজিটিভ, এই পাৰ্টটো কানেক্ট হ'ব অৰ্থ পজিশ্যনত আৰু পেৰা পজিশ্যনত। প্ৰডাক্টটো কেনেকুৱা হ'ব ষ্টুডেণ্টছ? অ' এইচৰ লগত কোন লাগি যাব? ইয়াত চি ডাবল বন অ' চি এইচ থ্ৰী। আৰু এটা কি লাগিব? আৰু এটা কি লাগিব কওক? অ' এইচৰ লগত ক'ত লাগিব? চি ডাবল বন অ' চি এইচ থ্ৰী। ইয়াত কোনো হাইড্ৰজেন বন্ডিং নহয়, সেইকাৰণে চিন্তা কৰিব নালাগে। দিছ ইজ আগেইন দ্য মেজৰ প্ৰডাক্ট। যদি হাইড্ৰজেন বন্ডিং হয় তেতিয়াহে আমি সেইটো কথা ভাবিম, নহ'লে আমি সেইটো কথা একেবাৰে নাভাবোঁ। পেৰা উইল বি মোৰ ষ্টেবল, চেম কনচেপ্ট, ক্লিয়াৰ? এতিয়া পৰীক্ষাত চি এইচ থ্ৰী চি অ' চি এল নিদিব পাৰে, তোমাক বদমাচি কৰিবও পাৰে। বদমাচি কৰি পেলাই বোলে এনেকৈ ফিনল নিদিলে আৰু পটককৈ বোলে এনেকৈ বেঞ্জিন আঁকি দিলে, ভয় খুৱাই দিয়ে ষ্টুডেণ্টক, চি ডাবল বন্ড অ' চি এল আঁকি দিলে, লগত বোলে এন হাইড্ৰাচ এ এল চি এল থ্ৰী দিলে, আৰু তাৰপাছত সুধিলে কি প্ৰডাক্টটো কি? তোমাৰ মাথাত বেলেগ একো কথা ভাবিব নালাগে, তুমি জানা কি দনচাৰে পঢ়াইছে আমাক, এই পাৰ্টটো হ'ল নিগেটিভ, এই পাৰ্টটো পজিটিভ, এই পজিটিভ পাৰ্টটো ইয়াত অৰ্থত লাগিব বা পেৰাত লাগিব। আমাৰ প্ৰডাক্টছ কি কি হ'ব? এটা তোমাৰ অ' এইচ হ'ব, খালি ইয়াত হ'ব চি ডাবল বন্ড অ', ইয়াতে কি লাগি থাকিব? এটা বেঞ্জিন, এইটো অৰ্থ প্ৰডাক্টটো হ'ল। আৰু এটা কি হ'ল? ফিনলৰ লগত তলত লাগি যাব চি ডাবল বন্ড অ', এইটো বেঞ্জিন। এণ্ড হুইচ ওৱান ইজ দ্য মেজৰ প্ৰডাক্ট? দিছ ওৱান ইজ দ্য মেজৰ প্ৰডাক্ট। পুৰা ক্লিয়াৰ? পুৰা ক্লিয়াৰ, বঢ়িয়া। নেক্সট ৰিয়েকশ্যন, আমাৰ ফ'ৰ্থ ৰিয়েকশ্যন হৈ আছে, ডেট ইজ নাইট্ৰেশ্যন। নাইট্ৰেশ্যনৰ কেছ আছে, নাইট্ৰেশ্যনৰ কেছ আছে, কিয় কেছ আছে মই বুজাই আছোঁ। এই যে নাইট্ৰেশ্যন পঢ়ালোঁ মই বা ক'লোঁ কথাটো, এই নাইট্ৰেশ্যন কেছটোত কি আছে যে আমি ফিনলত দুটা ধৰণৰ নাইট্ৰেশ্যন কৰিব পাৰোঁ। ফিনলত প্ৰথম মই কি ইউজ কৰিম? ডাইলুট নাইট্ৰিক এচিড ইউজ কৰিম, ঠিক আছে? আৰু ডাইলুট নাইট্ৰিক এচিড ইউজ কৰিলে ইয়াৰ পৰা আমি ইলেক্ট্ৰ'ফাইলটো কাক পাম?
NO2 plus EA more hole electrophile. আর এই ইলেকট্রোফাইল কোড লাগে অর্থো পজিশনসর আর প্যারা পজিশনসর লাগে হয় না তো আমি ফিনলত যেতে হব অকল যদি ডাইলুট ইউজ করো তে আমি একটা প্রোডাক্ট কি পাম OH NO2 আর OH ইয়াতে উনে NO2 নাও ভাল কে শুনি বাই এটা ইম্পর্টেন্ট পয়েন্ট এটুক আমি অর্থো নাইট্রো ফিনল বলি অর্থটো কম পোয়া সাকে কথাটো মই কইছোয়ে এইটো অর্থ বুলি কয় এইটো পয়েন্ট মেটা বুলি কয় এই পয়েন্ট কি বুলি কয় প্যারা সো আমি কি কলো এইটো অর্থ নাইট্রোফিনল বুলি কয় আর এইটো আমি কি বুলি কম প্যারা নাইট্রোফিনল আমি জানো কোনটো মেজর প্রোডাক্ট হয় দিস ইজ দা মেজর প্রোডাক্ট কিন্তু ইয়ার বাদিও আৰু ইয়াৰ পৰা প্ৰশ্ন সুধে বোর্ডত বহুত বছৰ দি সুধি আছে বোর্ডত বহুত বছৰ দি এটা কথা সুধি আছে কি অর্থ নাইট্রোফিনল আৰু প্যারা নাইট্রোফিনল দুটো ভিতৰ কাৰ বয়লিং পয়েন্ট বেছি বা কোন বেছি ভোলেটাইল ঠিক আছে তো কোন আমি তো এটো কম পালো কি অর্থ বা প্যারা তো ফর্ম হবো ক্লিয়ারলি এখিনি তো কোনটো বেশি তোমার মানে ভলেটাইল বা কার বেশি মানে ইম্পর্টেন্ট তো হয় কি যেটো প্রোডাক্ট আমি পাই আছো ও এইচ ইয়াত এনও টু তোমার আঁকি খুলি দেখাও তো ইয়াত কি আছে হাইড্রোজেন বন্ড আছে বাট এইটো হাইড্রোজেন বন্ড কি হয় ইন্ট্রামলিকুলার ইন্ট্রামলিকুলার মানে কি মলিকিউলটোর ভিতর উইদিন দ্য মলিকিউল মানে মলিকিউলটোর ভিতরতে আছে উইদিন দ্য মলিকিউল মানে মলিকিউলৰ ভিতৰত হলে এটো আমি ইন্ট্রা মলিকুলার এইচ বন্ড বুলি কওঁ ক্লিয়ার কিন্তু যদি এনেকুৱা হয় কি OH আৰু NO2 ইয়াত আছে ইয়াৰ হাইড্ৰোজেন বন্ডিং হ'ব নাই ইয়াতো হয় বাট পইণ্টটো কি দেখা এনেকুৱা হৈ যায় ইয়াত হব হাইড্রোজেন বন্ডিং বাট দিস ইজ ইন্টারমলিকুলার ইয়াত হল ইন্টারমলিকুলার ইয়াত হল তোমার ইন্ট্রামলিকুলার দুটার মাজত ডিফারেন্স টু কি কোনটো বেশি ভারী লাগি আছে ভালকে সোয়া ইহত তো উসত সাপ খাব না তো ইয়াত কি হব সারফেস এরিয়া তো কমি যায় সারফেস এরিয়া কমি যায় ঠিক আছে কারণ দে আর কামিং ক্লোজ একটা মলিকুলার সারফেস এরিয়া কমি গেলে বয়লিং পয়েন্ট কমি যাব মেল্টিং পয়েন্টও কমি যাব মানে এই বস্তুটো উতলাবলে বা গলাবলে কম টেম্পারেচার লাগে আর যদি কম টেম্পারেচার লাগে মানে কি মোর ভলেটাইল হব বেশি পটককে ভেপার ফর্ম করিব বেশি পটককে ভেপার ফর্ম করিব ক্লিয়ার নাই এই বস্তু সো যেহেতু ইয়াত ইন্ট্রামলিকুলার মানে ঘরের ভিতরতে চলি আছে তো ইয়াত হাইড্রোজেন বন্ডিংটোয়ে সারফেস এরিয়াটো কি করব কমাই দিব সারফেস এরিয়াখিনি কমাই দিয়া লগে লগে ইয়ার যেটো বয়লিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট হব সেটো কমি যাব সেই কারণে সিহত বেশি ভলেটাইল বা বেশি কই ভাব বনাব পারিব বাট ইয়াত কি হল ইয়ার এনেকা লাগা নাই যে দুটা মলিকিউল আহিছে হয় নয় সো ইয়াত কি হয়ে আছে সারফেস এরিয়া বাড়ি আছে সারফেস এরিয়া বাড়ি আছে তার মানে বয়লিং পয়েন্ট কি হব বা মেল্টিং পয়েন্ট কি হব বাড়ি যাব তার মানে দে উইল বি লেস ভলেটাইল মানে লেস ভেপার বা ভাব তো কম কই ফর্ম করিব সো পরীক্ষার যদি এবার বোর্ডৰ ফাইনালত খুদে ওয়াই প্যারা নাইট্রোফিনল ইজ মোর ভলেটাইল দেন অর্থো নাইট্রোফিনল তে তুমি কি লবা কি প্যারা নাইট্রোফিনলর ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং আছে বয়লিং পয়েন্ট এন্ড মেল্টিং পয়েন্ট বাড়ি যায় কান সারফেস এরিয়া বাড়ি যায় ইয়াত তুমি কি উত্তর দিবা কি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং আছে সারফেস এরিয়া কমাই দিয়ে বন্ডিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট কমি যায় আর তার কারণে ভলেটাইলটা কম হয়ে যায় পুরা ক্লিয়ার হয়েছে আই হোপ ক্লিয়ার হয়েছে স্টুডেন্টস আর মার্কস তো লাগবে ভাই কুছ ভি করেঙ্গে মার্কস নহীঁ ছোড়েঙ্গে আচ্ছা যদি কিন্তু ভুলতে এরকম হয়ে যায় কি OH ফিনল মই দিছো কনসেন্ট্রেটেড নাইট্রিক এসিড দিলো নয় ই এক সাংঘাতিক বস্তু কনসেন্ট্রেটেড নাইট্রিক এসিড হলে পাওয়ারফুল হয়ে পাওয়ারফুল হয়ে যায় সেই কারণে আমি কি করিম যে ব্রমিন ওয়াটার আর ব্রমিন সিএস টু ডিফারেন্স পাইছো না ঠিক তেনে কি হব একটা বস্তু মলিকিউলতে ইয়াতো NO2 ইয়াতো NO2 আর ইয়াতো NO2 লাগি যাব সো দিস উইল বি দ্য প্রোডাক্ট আর এই প্রোডাক্টর একটা কমন নেম আছে আমি নামটো কি লিখুন 2,4,6 আকো স্যার 2,4,6 কি এটো রেসপেক্টর 2 এটো 1 যদি 2 3 সারি এটো 5 আর 6 কোড লাগিয়েছে তোমার NO2 কেটা 2 4 আর 6 পেয়েছে 2,4,6
ট্রাই নাইট্রোফিনল, ট্রাই নাইট্রোফিনল। কিন্তু ইয়ার এটা কমন নেম আছে, যদি পরীক্ষা বারে বারে সুদিব, বারে বারে সুদিব, আর সুদিব তো মানে মোক লাগি আছে এই বছর সুদাটো খাটাং। এই আমি কি বলে কম, পিক্রিক অ্যাসিডস, কি বলে নাম দিম আমি ইয়ার, পিক্রিক অ্যাসিড। সো ইট ইজ হাইলি অ্যাসিডিক, এই কম্পাউন্ডটো হাইলি অ্যাসিডিক ইন নেচার, হাইলি অ্যাসিডিক ইন নেচার। কিয় হাইলি অ্যাসিডিক ইন নেচার হয়, বিকজ ইয়াত তিনটা NO2 আছে। কিয় হাইলি অ্যাসিডিক ইন নেচার হয় সুদিব পারে বোর্ডৰ পৰীক্ষাত, যে ওয়াই পিক্রিক অ্যাসিড ইজ হাইলি অ্যাসিডিক, বিকজ দেয়ার আর থ্রি NO2s, দেয়ার আর থ্রি NO2 গ্রুপ, আর তিনটা NO2 গ্রুপ হলে মানে মাইনাস এম বাড়ি যায়, মাইনাস এম বাড়ি গলে অ্যাসিডিক ক্যারেক্টার বাড়ি যায়। বিরাট ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, যে কিয় পিক্রিক অ্যাসিড ইমান বেশি অ্যাসিডিক, কারণ তার ওসর এটা নহয় দুটা নহয় তিনিওটাকে NO2 গ্রুপ আছে, আর মাইনাস এম ইফেক্টটো বাড়ি গৈ যায়। ঠিক আছে, তো আই হোপ গোটেই রিয়াকশনস অফ ফিনলস খিনি সবরে ক্লিয়ার হল। নেক্সট ভিডিওত আমি স্টেনিফিকেশন ইথার স্কেপ কৰি পেলাই আমি অলমোস্ট এলডিহাইডস আগবঢ়িম। Till then, don't forget to like, share and subscribe. Keep subscribing, keep sharing with all your friends, the entire community of our entire Northeastern community. অসমৰ যিমান ল'ৰা ছোৱালীবিলাক আছে বা যিমানে পঢ়ি আছে, সেইবোৰ ভালকৈ পঢ়া। Don't forget to like, share and subscribe. Keep rocking with Pond with Don Forget. মিলতে হ'লে ভিডিঅ' মানে।